সম্প্রতি নিউজ 24 চ্যানেলে নাটোরে কিডনি বেচা কেনা নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। 16 সেপ্টেম্বর প্রচারিত ওই প্রতিবেদনে উদ্দেশ্য প্রণোদিতভাবে মোনায়েম হোসেন জেমসের নাম জড়ানো হয়েছে বলে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জেমস বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার সম্পর্কে ভুল তথ্য দিয়েছে বলে তিনি মনে করেন। তিনি জানান, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা নন। প্রতিবেদনে তার নাম উল্লেখ করা দুই ব্যক্তিকে তিনি চেনেন না এবং তাদেরকে কখনো দেখেননি। তাকেও তারা চেনেন না বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। তাই প্রতিবেদনে জেমসের নাম সংযোজনে তিনি তীব্র প্রতিবাদ জানান।